এই ভিডিওতে মোক্ষলাভ ও অদ্বৈতবাদ প্রসঙ্গে শুনুন ও দেখুন। ধ্যান করতে হলে ঈশ্বরের স্বরূপ জানতে হয়। ঈশ্বরের স্বরূপ না জানলে ঈশ্বরকে অনুভব করবেন কিভাবে? অদ্বৈতবাদ, অদ্বৈত অর্থ দুই না এক, মানে ব্রহ্ম ও জগৎ এক, অর্থাৎ পরমাত্মা ও জীবাত্মা এক। অদ্বৈতবাদীদের মতে ব্রহ্ম ও জগতের মধ্যে কোনো প্রকার ভেদই নেই, এক। বৃহদারণ্যক উপনিষদে একের চারের দশে আছে, ব্রহ্ম বা ইদমগ্র আসিত তদাত্মন মেবাবেত অহং ব্রহ্মাস্মিতি, অর্থাৎ এই জগৎ ব্রহ্মরূপেই বর্তমান ছিল। অদ্বৈতবাদীদের মতে ব্রহ্ম নিজেকে আমি ব্রহ্মরূপে জেনেছিলেন। এখানে উল্লেখ্য যে উপনিষদে এর ব্যাখ্যা ভিন্নরূপ করা হয়েছে, অর্থাৎ আমি ব্রহ্ম বলতে প্রতিটি মানুষই যেন ব্রহ্ম। বৈদিক মতে উক্ত শ্লোকের অর্থ নিম্নরূপ: পদার্থ বৈঅগ্রে ইদং ব্রহ্ম, মানে নিশ্চিতরূপে প্রথমে ব্রহ্মই ছিল, মানে ত আত্মান এব অবে, তিনি নিজেকে জানলেন যে অহং ব্রহ্ম অস্মি ইতি, অর্থাৎ আমি ব্রহ্ম, মানে আমি পরম ব্রহ্ম। দুই, সবকিছুই ব্রহ্ম, ছন্দজ্ঞ উপনিষদে আছে সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ সবকিছুই ব্রহ্ম। ব্রহ্ম সংক্রান্ত এই বিদ্যাকে শাণ্ডিল্য বিদ্যা বলা হয়। অতএব একথা স্পষ্ট যে উপনিষদ বা বেদান্তই অদ্বৈতবাদ দর্শনের ভিত্তি। প্রশ্ন, জীবের সাথে ব্রহ্মের এবং জগতের সাথে ব্রহ্মের যদি কোনো পার্থক্য বা ভেদ না থাকে, তবে জীব জগৎকে ব্রহ্ম হতে পৃথক মনে হচ্ছে কেন? প্রকৃতপক্ষে এই ভেদজ্ঞান অজ্ঞানতাবশত সৃষ্টি। প্রকৃত জ্ঞানের উদয় হলে রাতের অন্ধকার যেমন দূর হয়ে যায়, তেমন করে এই অজ্ঞানতা দূর হয়ে যায়। প্রকৃতপক্ষে এই দৃশ্যমান জগৎ মিথ্যা, কিন্তু তাই বলে এর অর্থ জগৎ অস্তিত্বহীন নয়। জগৎ মিথ্যা বলতে বোঝায় জগৎ আপেক্ষিক, পরিবর্তনশীল ও পরিণামী। পরিণামী মানে অবস্থান্তর, স্থানকাল পাত্র ভেদে জগতের পরিবর্তন লক্ষ্য করা যায়। এক এক স্থানে জগৎ এক এক রকম, এক এক সময়ে জগৎ এক এক রকম, এবং এক এক জনের কাছে জগৎ এক এক রকম। উদাহরণ, বসন্ত ঋতুতে জগৎকে যেমন দেখায়, বর্ষা ঋতুতে তেমন দেখা যায় না। একজন মানুষ জগৎকে যেমন দেখে, একটি গরু বা অন্য প্রাণী কিন্তু জগৎকে তেমন দেখে না। তাই জগৎকে সৎ মনে হলেও, অর্থাৎ স্থানকাল পাত্রভেদে পরিবর্তনশীল হয়, জগৎকে মিথ্যা বলা হয়েছে। ভগবান শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি বিশ নামক গ্রন্থে বলেছেন, তিন, ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যা। জগৎকে সত্য বলে মনে করা মূলত ভ্রম ছাড়া অন্য কিছু নয়। রজুতে যেমন সর্পভ্রম হয়, তেমনি ব্রহ্মকে জগৎ বলে ভ্রম হয়। ভগবান শঙ্করাচার্য এ সম্পর্কে বলেছেন, সম্যজ্ঞ বিচারত সিদ্ধা রজুতত্ত্বাবধারণা ভ্রান্ত দীতা মহাসর্প ভয় দুঃখ বিনাশিনী, বিবেক চূড়ামণি দুই। অর্থাৎ দড়িকে অনেক সময় সাপ বলে মনে হয়, অজ্ঞানতা বা ভ্রমের কারণে এমন হয়। প্রকৃতপক্ষে দড়ি দড়িই, সাপ নয়। তেমনি ব্রহ্মকেও অজ্ঞানতাবশত জগৎ মনে হয়। যখন অজ্ঞানতা দূর হয় তখন কিন্তু দড়িকে সাপ মনে হয় না। ভ্রম যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে ঠিক ততক্ষণ পর্যন্ত দড়িকে সাপ মনে হবে, এবং ভ্রমের ক্রিয়া শেষ হয়ে গেলে সাপের অস্তিত্ব থাকবে না। সাপ যেমন মিথ্যা এবং দড়িই সত্য, তেমনি জগৎ মিথ্যা এবং একমাত্র ব্রহ্মই সত্য। চার, ব্রহ্মের সৃষ্টি ও ধ্বংস নেই। ব্রহ্ম অনাদি অনন্ত অসীম নিরাকার অপরিণামী। অপরিণামী মানে চিত সত্তা অপরিবর্তনশীল। ব্রহ্মের সৃষ্টি ও ধ্বংস নেই। ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হয়নি। ব্রহ্ম আগেও যেমন ছিল এখনও তেমন আছে এবং ভবিষ্যতেও তেমন থাকবে। বস্তুত ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টির ধারণা ভ্রমমাত্র। কোনো কিছু সৃষ্টি করতে হলে উপাদান বা উপকরণ প্রয়োজন। ব্রহ্ম যদি এক ও অদ্বিতীয় হয় তবে উপকরণ সৃষ্টি হবে কিভাবে? যদি উপকরণের অস্তিত্ব কল্পনা করা হয় তখন ব্রহ্ম দুই হয়ে যাবে। পাঁচ, ব্রহ্ম থেকে উপকরণের সৃষ্টি হতে পারে না, কারণ ব্রহ্ম
চৈতন্যময় ও অপরিণামী, অপরিণামী মানে যার পরিবর্তন নেই। কিন্তু উপকরণ হল জড় ও পরিণামী, একই বস্তুর মধ্যে পরিণামী ও অপরিণামী এই দ্বৈত সত্তা থাকা অসম্ভব। যেহেতু ব্রহ্মের কোনো উপাদান বা উপকরণ নেই, সেহেতু সৃষ্টি অসম্ভব। সুতরাং কোনো কিছুই সৃষ্টি হয়নি। যা কিছু সৃষ্টি হয়েছে বলে মনে হয় তা আসলে মায়া ছয়। মায়ার কারণেই ব্রহ্ম ও জীবে ভেদজ্ঞান হয়। মায়া কেটে গেলে দৃশ্যমান জগৎ অস্তিত্বহীন হয়ে পড়বে। তাই যতক্ষণ মায়া থাকবে ঠিক ততক্ষণ জগৎকে সত্য বলে মনে হবে। এই মায়াকে ত্রিগুণাত্মিকা প্রকৃতিও বলা হয়। দর্পণে যে প্রতিবিম্ব দেখা যায় তাকে সত্য বলে মনে হলেও তা আসলে সত্য নয়। এই প্রতিবিম্ব যেমন মিথ্যা, জগৎও তেমনি মিথ্যা। জলে যে বুদ্বুদের সৃষ্টি হয় সে বুদ্বুদও জল থেকে পৃথক নয়, অর্থাৎ জল ভিন্ন অন্য কিছু নয়। তদ্রূপ জগৎও ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। সাত, অদ্বৈতবাদ কি শূন্যবাদকে সমর্থন করে? শঙ্কর বলছেন, দরিদ্রের সর্বভ্রমের কথা, কিন্তু তিনি শূন্যে অর্থাৎ যেখানে কোনো কিছুই নেই এমন স্থানে সর্বভ্রমের কথা বলেননি। দড়ি ছিল বলে সর্বভ্রম হয়েছে, কিন্তু দড়ি না থাকলে সর্বভ্রম হতো না। অজ্ঞানতাবশত শূন্যস্থানে জগৎ কল্পিত হয় না, ব্রহ্মকেই জগৎ বলে মনে হয়। সুতরাং অদ্বৈতবাদ শূন্যবাদকে সমর্থন করে না। তাই অদ্বৈতবাদের মূল কথা হল মায়ার কারণেই ব্রহ্মকে জগৎ বলে মনে হয়। মায়াই মরুভূমিতে মরিচিকা সৃষ্টি করে, মরুভূমিতে মরিচিকার কারণে তপ্ত বালিকে জল বলে মনে হয়। যতক্ষণ পর্যন্ত কাছে না যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত জলের অস্তিত্ব থাকে, কাছে গেলে জলের অস্তিত্ব থাকে না, তখন শুধু বালিই দেখা যায়। মায়া দূর হলে অর্থাৎ জ্ঞানের উদয় হলে জগতের অস্তিত্বও দূর হয়ে যায়। আট, জীবাত্মা পরমাত্মার অংশ। অদ্বৈতবাদ দর্শনে জীবাত্মা পরমাত্মার পৃথক অস্তিত্ব নেই। রামানুজের দ্বৈতাদ্বৈত দর্শন মতে জীবাত্মা পরমাত্মার অংশ, কিন্তু পরমাত্মা অখণ্ড ও পূর্ণ এবং তাকে কর্তন ও ছেদন করা যায় না। সুতরাং জীবাত্মা পরমাত্মার কোনো অংশ হতে পারে না। উপনিষদে বলা হয়েছে, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদোচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে। অর্থাৎ এই পরব্রহ্ম পূর্ণ অর্থাৎ অখণ্ড, এই নাম রূপস্থ ব্রহ্মও পূর্ণ, পূর্ণ হতে পূর্ণ উদ্গত হন, পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলেও পূর্ণই অবশিষ্ট থাকে। জীবাত্মা ও পরমাত্মার ভেদজ্ঞান মূলত ভ্রম বা মায়া। একটি ঘটের মধ্যেও আকাশ আছে, আবার ঘটের বাহিরেও আকাশ আছে। তাই জীবাত্মা যদি হয় ঘটের আকাশ, তবে পরমাত্মা হবে বাইরের উন্মুক্ত আকাশ। ঘটের ভিতরের আকাশ ও ঘটের বাহিরের আকাশ মূলত একই। তাই জীবাত্মা ও পরমাত্মা এক, কিন্তু মায়ার কারণে ভেদজ্ঞান সৃষ্টি হয়। তাই শঙ্কর বলেছেন, অজ্ঞানযোগাত পরমাত্মানস্তব হেনত্ব বন্ধস্তব এব সংস্কৃতি। অর্থাৎ অজ্ঞানযুক্ত হওয়ার ফলেই তোমার এই দেহাদি অনাত্ম বস্তুতে বন্ধন, বস্তুত তুমি পরমাত্মাই নয়। মায়াকে অব্যক্ত বলা হয়। মায়া আসলে কি, কোথা থেকে এর উৎপত্তি, মায়া কি ব্রহ্ম? এসব প্রশ্নের উত্তরে শঙ্কর বলেছেন, মায়া ব্রহ্মের শক্তি। মায়াকে অব্যক্ত বলা হয়। এই মায়া অনাদি, শত রজ তমা এই তিন গুণ বিশিষ্ট কারণস্বরূপা বিজ্ঞ ব্যক্তি জগতের সৃষ্টিকার্য থেকে এর অস্তিত্ব অনুমান করেন। এই মায়া যে আছে তাও নয়, আবার নেই এই রকমও নয়, আছেও আবার নেইও এই দুইয়ের মিশ্রণও নয়। মায়া পরমাত্মা থেকে ভিন্ন নয়, অভিন্নও নয়, আবার ভিন্ন ও অভিন্ন উভয় রূপও নয়। মায়া অঙ্গযুক্ত বা অঙ্গহীন নয়, অথবা অঙ্গ আছে আবার নেই, এই দুইয়ের একত্র অবস্থাও নয়। মায়া অতি সূক্ষ্ম, মায়া অতি অদ্ভুত রূপা ও বাক্যের দ্বারা অবর্ণনীয়। প্রকৃতপক্ষে মায়া অজ্ঞেয়। মানুষের চোখ তার নিজের মুখাবয়বকে দেখতে পায় না, কিন্তু অন্য মানুষ তার মুখাবয়ব দেখতে পায়। চোখ মুখমণ্ডলে অবস্থিত, তাই চোখ নিজের মুখাবয়ব দেখতে পায় না, কিন্তু অন্যের মুখাবয়ব দেখতে পায়। জীব মায়ার মধ্যে বাস করে, তাই সে মায়া উপলব্ধি করতে পারে না। কারণ মায়াকে উপলব্ধি করতে হলে মায়া সমুদ্রের উপরে যেতে হবে, যা জীবের পক্ষে সম্ভব নয়। অতএব মায়া অজ্ঞেয়। মায়া অজ্ঞেয় বলেই সৃষ্টি প্রবাহ বেঁচে আছে। মায়াকে জানলে সৃষ্টির অস্তিত্ব থাকে না। প্রকৃতপক্ষে এই জগৎ প্রপঞ্চ মানে ভ্রম ছাড়া আর কিছু নয়। কিন্তু মন কি?
মন কি দেহ থেকে পৃথক? আসলে মন দেহ সবই মায়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা কোনো বস্তুর অস্তিত্ব উপলব্ধি করা হয়। যতক্ষণ পঞ্চ ইন্দ্রিয় ক্রিয়াশীল থাকে ততক্ষণ পর্যন্ত জগতের অস্তিত্ব থাকে। ঘুমের সময় পঞ্চেন্দ্রিয় যথা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক মনে লুপ্ত হয়। তাই স্বপ্ন দেখার সময় মনই জগৎকে বিভিন্ন রূপে দর্শন করায়। কিন্তু স্বপ্নহীন গভীর নিদ্রা বা সুষুপ্তির সময় পঞ্চেন্দ্রিয় মনে এবং মন আত্মাতে লীন হয়। তখন জগৎকে আর উপলব্ধি করা যায় না, তখন মনই জগৎকে উপলব্ধি করায়। এই মন আছে কি নেই তা বোঝা কষ্ট। তাই এই মন ও মায়া। যদি জগৎ সত্য হতো তবে সুষুপ্তির সময়ও জগৎকে উপলব্ধি করা যেত। যেহেতু সুষুপ্তিতে মানে গভীর নিদ্রার সময় জগৎকে উপলব্ধি করা যায় না, সেহেতু জগৎ মিথ্যা। দশ, অদ্বৈতবাদ দর্শনে মুক্তি। যেহেতু আত্মা মুক্ত অর্থাৎ আত্মার কোনো বন্ধন নেই, সেহেতু মুক্তির প্রশ্নই আসে না। যদি জীবাত্মা ও পরমাত্মা একই হয় তাহলে আবার মুক্তি কিসের? অদ্বৈত দর্শনে মুক্তি অর্থ অজ্ঞানতা বা মায়া থেকে মুক্তি, কারণ মায়ার কারণে আত্মার বন্ধন হয়েছে এমন মনে হয়। এ প্রসঙ্গে ভগবান শঙ্কর বলেছেন, ব্রহ্মা ভিন্নত্ব বিজ্ঞানং ভবমুখস্য কারণম যেন অদ্বিতীয়মানন্দং ব্রহ্ম সম্পদতে বুধৈয়। অর্থ, ব্রহ্মের থেকে আমি অভিন্ন, এই জ্ঞানই সংসার বন্ধন থেকে মুক্তির কারণস্বরূপ। আর এই জ্ঞানের দ্বারাই বিবেকী ব্যক্তিরা অদ্বিতীয় আনন্দরূপে ব্রহ্মলাভ করেন ও ব্রহ্মই হয়ে যান। এগারো, মোক্ষলাভ। সকাম কার্য না আসলে বিষয় চিন্তার নাশ হয় আর তার থেকে বাসনা ক্ষয় হয়ে যায়। বাসনার পুরোপুরি ক্ষয় হয় হল মোক্ষ। এই অবস্থাই হল জীবন মুক্তি। বারো, ব্রহ্ম থেকে অভেদ ভাবা। মায়া থেকে মুক্তি পেতে গেলে নিজেকে ব্রহ্ম থেকে অভেদ ভাবতে হবে এবং বেদবিহিত কর্ম করতে হবে ও তত্ত্বজ্ঞান অর্জন করতে হবে। তেরো, অহংত্যাগ। ভেতরের আমি ভাব বা অহংকার দূর করতে হবে, কারণ এই অহংভাবই ভেদজ্ঞান সৃষ্টি করে। শঙ্করাচার্যের মতে কর্ম হতে হবে নিষ্কাম। মুমুক্ষ জীব যখন বিষয় তৃষ্ণা ত্যাগ করে নিজেকে ব্রহ্ম থেকে অভিন্ন মনে করে উপাসনা করবে তখন মায়া দূর হবে এবং মোক্ষ লাভ হবে। এখন প্রশ্ন হল, এক জন্মে নাকি অনেক জন্মে মুক্তি হয়? উত্তর, অনেক জন্মে জীবের মুক্তি হয়। কারণ বিদ্ধতে হৃদয় গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বংশয়াহ ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরহবরে মুণ্ডক দুই ক্ষয় দুই ম আটের। অর্থাৎ যখন জীবের হৃদয়স্থ অবিদ্যা ও জ্ঞানরূপ গ্রন্থি ছিন্ন হয়, যখন সংশয় খণ্ডন হয় এবং দুষ্কর্মের ক্ষয় হয়, তখনই জীব সেই পরমাত্মায় অর্থাৎ যিনি আপনার আত্মার ভিতরে বা বাহিরে ব্যপ্ত রহিয়াছেন তাহাতে নিবাস করে। চোদ্দ, মুক্তির অবস্থায় জীব পরমেশ্বর থেকে পৃথক থাকে, কারণ মিলিত হইলে কে মুক্তিসুখ ভোগ করিবে এবং মুক্তির যাবতীয় সাধন নিষ্ফল হইবে। উক্ত ঘটনাকে মুক্তি বলা যাইতে পারে না, কিন্তু উহা জীবের প্রলয়ে এরূপ বুঝিতে হইবে। পনেরো, মুক্তি। যে জীব পরমেশ্বরের আজ্ঞা পালন, উত্তম কর্মানুষ্ঠান, সৎসঙ্গ যোগাভ্যাস এবং ধর্মনয়ে সমস্ত সাধন করে সেই মুক্তি লাভ করে। তৈত্তরীয় আনন্দ অনু একেতে আছে, যে জীবাত্মা আপনার বুদ্ধিতে এবং আপনাতে স্থিত সত্যজ্ঞান ও অনন্ত আনন্দস্বরূপ পরমাত্মাকে জানে, সেই উক্ত ব্যাপকরূপ ব্রহ্মে স্থিত হইয়া উক্ত বিপশ্চিত অর্থাৎ অনন্ত বিদ্যাযুক্ত ব্রহ্মে স্থিত হইয়া সর্বকাম প্রাপ্ত হয়। অর্থাৎ যে যে আনন্দ কামনা করে সেই সেই আনন্দ প্রাপ্ত হয় এবং ইহাকেই মুক্তি কহে। ষোলো, জীবাত্মা যেমন শরীরের আধারে সাংসারিক সুখ ভোগ করে, তদ্রূপ পরমাত্মা পরমেশ্বরের আধারে মুক্তির আনন্দ ভোগ করে। উক্ত মুক্ত জীব অনন্ত ব্যাপক ব্রহ্মে স্বচ্ছন্দে বিচরণ করে, শুদ্ধ জ্ঞান দ্বারা সমস্ত সৃষ্টি দর্শন করে, অন্য মুক্ত জীবের সহিত মিলিত হয়। সৃষ্টি বিদ্যার ক্রমানুসারে দর্শন করত সমস্ত লোক ও লোকান্তরে, অর্থাৎ যাহা মানুষ্য দেখিতে পায় এবং যাহা পায় না তৎসমুদয়ে বিচরণ করে এবং উহাদিগের জ্ঞানের অভিমুখীন সমস্ত কিছুই দর্শন করে। জ্ঞান যতই অধিক হইবে উহার ততই অধিক আনন্দ হইবে। এই সুখ বিশেষের নাম স্বর্গ। স্বঃ সুখং গাচ্ছতি যস্মিন স্ব স্বর্গ অত বিপরীত দুঃখ ভাগ নরক ইতি। সাংসারিক সুখকে সামান্য স্বর্গ,
পরমেশ্বরের প্রাপ্তি নিবন্ধন আনন্দকে বিশেষ স্বর্গ কহে। দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ এই তিন বাদের সমন্বয়। দ্বৈতজ্ঞান স্বভাবসিদ্ধ জ্ঞান, মানুষ দ্বৈতবাদী হয়েই জন্মগ্রহণ করে। দ্বৈতবাদে ঈশ্বরকে খুব সহজে অনুধাবন করা যায় ও এ কারণেই অধিকাংশ মানুষই দ্বৈতবাদী। তবে দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ পরস্পর সাংঘর্ষিক নয়। এই তিন বাদ মূলত জ্ঞান জগৎ বা বোধের তিনটি স্তর মাত্র। মানুষ প্রথমে ঈশ্বরকে দ্বৈত জ্ঞানেই অনুধাবন করে, তারপর আরেকটু জ্ঞানের বিকাশ ঘটলে তাঁর বোধের জগতের দৃষ্টিভঙ্গি বিকশিত হয়ে দ্বৈতভাব দূর হয়। তখন সে অনুধাবন করে ঈশ্বর ও জগতে ভেদ নেই, অর্থাৎ ঈশ্বরই জগতে পরিণত হয়েছে এবং জীবাত্মা পরমাত্মারই অংশ। তারপর যখন জ্ঞানের পূর্ণতা আসে তখন সে উপলব্ধি করতে পারে যে জগৎ ও ঈশ্বর অভিন্ন এবং জীবাত্মা ও পরমাত্মার পৃথক অস্তিত্ব নেই। এভাবে একজন মানুষ জ্ঞানের বিকাশের সাথে সাথে দ্বৈতবাদ থেকে দ্বৈতাদ্বৈতবাদে এবং দ্বৈতাদ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদ স্তরে উপনীত হন এবং মোক্ষ লাভের দিকে অগ্রসর হন। হায়ার স্পিরিচুয়াল কনসাস সেন্টারে ব্রহ্ম অনুভব ধ্যান ও ব্রহ্ম যোগ ধ্যানের প্রশিক্ষণ দেওয়া হয়। নমস্কার।